আসসালামু আলাইকুম সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি মাহাদিয়া চান শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম দ্রুতই সৌদি ও আমিরাতের সঙ্গে বিরোধ মেটাতে চায় ইরান রোহিঙ্গা নিdone মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ ব্যর্থ খুব বাদ দিয়ে তুরস্ক ও রাশিয়ার অ্যাকশনের সঙ্গে বসা দরকার বলছেন এরদোগান করোনা ভাইরাস চীনকে বন্ধুত্বের পরিচয় দিল পাকিস্তান মোদীর রোশানল মাহাতিরের দিকে হাত বাড়ালেন ইমরান খান কাশ্মীর দখলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব পাকিস্তান সংসদে এবং সর্বশেষ আরো জানিয়ে দিব ট্রাম্পের ভাষণের কপি ছিঁড়ে ফেললেন ন্যান্সি প্যালোসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দ্রুতই সৌদি ও আমিরাতের সঙ্গে বিরোধ মেটাতে চায় ইরান ইরাকে তেহরানের রাষ্ট্রদূত ইরাজ বলছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিরোধ যত দ্রুত সম্ভব নিরসন করতে চায় ইরান মঙ্গলবার তিনি বলেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পূর্ণ স্থাপনে ইরানের অবস্থান সম্পর্কিত বার্তা নিয়ে ইরাকে এসেছিলেন জেনারেল কাশেম সুলাইমানি পরে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করে মার্কিন বাহিনী খবর রয়টার্সের উপসাগরীয় চিরবৈরী দুই দেশের মধ্যে মতৈক্য দূর করার চেষ্টায় ইরাকের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন ইরানের এই দূত তিনি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বার্তা নিয়ে বাগদাদে এসেছিলেন কাশেম সুলাইমানি তবে গত মাসে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন সুলাইমানি রিয়াদ ও তেহরানের মধ্যস্থতার কোনো বার্তা নিয়ে এসেছিলেন বলে তার জানা ছিল না তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কড়া জবাব দেবে ইরান বলে জানিয়েছেন এই রাষ্ট্রদূত সুলাইমানি হত্যাকে ইরানের আঞ্চলিক কৌশলের ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির আঞ্চলিক প্রভাব বিস্তারের মূল পরিকল্পনাকারী বলে আখ্যায়িত করা হয় তাকে শীর্ষ জেনারেল হত্যার বদলা নিতে ইরাকে মার্কিন সামরিক গাড়িতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে যুক্তরাষ্ট্রের অর্ধশত সেনা আহত হয়েছেন রোহিঙ্গা নিধনে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ ব্যর্থ মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা রোধে আন্তর্জাতিক বিচারত আদালত আইসিজে যে রায় দেয়া হয়েছে তা বাস্তবায়নের দেশটির ওপর চাপ প্রয়োগে ব্যর্থ হয়েছে জাতিসংঘ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার এক গোপন বৈঠক শেষে এক বিবৃতির মাধ্যমে এ দেয়া হয় খবর আল জাজিরার বিবৃতিতে জানানো হয় আইসিজিতে যে রায় দেয়া হয়েছে তা বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে কোনো প্রকার সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক গণমাধ্যমকে জানান গোপন ওই বৈঠকে মিয়ানমারের সহযোগী চীন ভিয়েতনাম ও আসিয়ানের অন্তর্ভুক্ত দেশগুলো এর বিরোধিতা করেছে এদিকে বৈঠকের পর নিরাপত্তা পরিষদের ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা ইইউ যৌথ এক বিবৃতিতে জানান মিয়ানমারকে অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে কাজ করতে হবে এবং আইসিজিতে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ ও টেকসই পরিস্থিতি মিয়ানমারকে তৈরি করতে হবে ফ্রান্স জার্মানি বেলজিয়াম এবং এস্তেনিয়ার কাউন্সিলররা ও পোল্যান্ডের সাবেক কাউন্সিলর মিয়ানমারে গণহত্যার সঙ্গে জড়িত ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান ইউ সদস্যরা আরও বলেন রাখাইন কাচিন ও রাজ্যে দ্বন্দ্বের মূল কারণগুলো মিয়ানমারকেই সমাধান করতে হবে হিউম্যান রাইটস ও মানবিক আইন লঙ্ঘনের অপরাধীদের জবাবদিহিতা আন্তর্জাতিক আইনের একটি প্রয়োজনীয় অঙ্গ দু সালের আগস্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনীর দমন নিপূরণে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে সাত লাখ সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে বারো লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করেছে জাতিসংঘের এক তদন্তে সন্দেহ করা হয় মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে এছাড়া তদন্তকারীরা এটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন ক্ষোভ বাদ দিয়েই তুরস্ক ও রাশিয়ার এক সঙ্গে বসা দরকার বলছেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন কোন ধরনের ক্ষোভ ছাড়াই সিরিয়ার ইদলিপ সংঘাত নিয়ে বিবাদ দূর করা উচিত মস্কো ও আঙ্কারার রাশিয়া ও তুরস্কের মধ্যে সহযোগিতা দুর্বল হয়ে পড়ায় সহিংস প্রতিকূলতার মধ্যে নতুন উত্তেজনা দেখা দিয়েছে খবর রয়টার্সের সিরিয়ার নয় বছরের যুদ্ধে পরস্পর বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে দুই দেশ লিবিয়ায়ও এমন ঘটনা ঘটতে দেখা গেছে কিন্তু বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলা প্রতিরোধে তারা একসঙ্গে কাজ করেছে এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করতেও দেখা গেছে সোমবার রুশ সমর্থিত সিরীয় বাহিনীর হামলায় তুর্কি সেনা হয়েছে এতে দুই সালের পর থেকে রাশিয়া ও তুর্কি সম্পর্কে বড় ধরনের প্রতিকূলতা দেখা দিয়েছে সোমবার যখন কয়েক ডজন লক্ষ্য প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তুরস্ক রুশ বাহিনীকে তখন সরে যেতে বলেছেন এর এরপর ইদলেবে তুরস্কের অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি রাশিয়াকে বলা হয়েছে কিনা তা নিয়ে তর্কে জড়িয়েছে মস্কো ও ইউক্রেন থেকে একটি ফ্লাইটে ফিরে আসার সময় সাংবাদিকদের এরদোগান বলেন বর্তমান পর্যায়ে রাশিয়ার সঙ্গে বড় ধরনের বিরোধিতা কিংবা সংঘাতে জড়িয়ে পড়ার দরকার আছে বলে মনে করি না এরদোগান বলেন আমরা অবশ্যই আসব এবং সব বিষয় আলোচনা করব তবে সেটা খুব নিয়ে না যারা খুব নিয়ে আলোচনা করেন তাদের ক্ষতি বাড়ার আশঙ্কা রয়েছে সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থন দিচ্ছে রাশিয়া বিপরীতে তাকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া বিরোধীদের সমর্থন দিয়ে আসছে তুরস্ক করোনা ভাইরাস চীনকে বন্ধুত্বের পরিচয় দিল পাকিস্তান প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ যখন চীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী পাকিস্তান ইতিমধ্যে দক্ষিণ এশীয় দেশটির বিভিন্ন এয়ারলাইন্স সোমবার থেকে চীনে নিজেদের ফ্লাইট চালু করে দিয়েছে এর আগে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে করোনা ভাইরাস দেশের বাইরে রাখতে পারার বিষয়ে তারা আত্মবিশ্বাসী এমন এক সময় উদ্যোগ এসেছে যখন বিশ্বব্যাপী এয়ারলাইন্সগুলো চীনে তাদের ফ্লাইট সেবা স্থগিত করে দিয়েছে এমনকি চীনে সফর করেছেন এমন ব্যক্তির নিজ ভূমিতে প্রবেশে বাধা দিচ্ছে বিভিন্ন দেশের সরকার কয়েক দশক ধরেই সব পরিস্থিতিতে নিজেদের বন্ধুত্ব বজায় রেখে চলছে চীন পাকিস্তান গত কয়েক বছরে বেজিং এর বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানকে কোটি কোটি ডলার ঋণ সহযোগিতা দিয়েছে প্রতিবেশী চীন আঠাইশ থেকে তিরিশ হাজার পাকিস্তানি চীনে বসবাস করেন ভাইরাসের কেন্দ্রভূমি ওহানে পাঁচশো এর মতো পাকিস্তানি নাগরিক রয়েছেন সোমবার ইমরান খানের জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জাফর মির্জা বলেন চীনে পাকিস্তানের ফ্লাইট কার্যক্রম শুরু হয়ে গেছে আজ সকালে চীন থেকে আসা যাত্রীদের আমি নিজে স্বাগত জানিয়েছি এক এক করে প্রতিটি বিষয় আমি পরীক্ষা করেছি পর্যবেক্ষণে রাখা এমন সন্দেহভাজন কোনো রোগী আমি পাইনি তবে পাকিস্তানের চিকিৎসা বিশেষজ্ঞরা এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের মতে দশকের পর দশক ধরে পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ খুবই নিম্ন পর্যায়ের সেখানে এমন উদ্যোগে রয়েছে ঝুঁকি ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালের চিকিৎসক রানা বলেন চিকিৎসায় পাকিস্তান আথার নিয়া সক্ষম নয় সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তিকে পরীক্ষা আমাদের কোনো স্থাপনা নেই পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল সাত্তার খোক্কার বলেন সাপ্তাহিকভাবে ভাবে বেইজিং ও ইসলামাবাদের মধ্যে দুই ডজনের বেশি বিমান চলাচল করে সালে ক্ষমতা আসার পর তিনবার চীন সফরে করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঐকুর মুসলমানদের ওপর চীনের নিপীড়নের ঘটনায় কোনো সমালোচনা করতে অস্বীকার করেছেন তিনি মোদীর রোশানল মাহাতিরের দিকে হাত বাড়ালেন ইমরান খান পাম ওয়েল আমদানি বন্ধের হুমকি সত্ত্বেও ভারতের কাছে নতি স্বীকার না করায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুদিনের মালয়েশিয়ার সফরের শেষ দিন মঙ্গলবার তিনি বলেন আদর্শ ও নীতির প্রতি তার সবসময় বিশ্বাস রয়েছে যে কারণে মাহাতির মোহাম্মদকে আমি সম্মান করি ও ভালোবাসি দুই নেতার বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন মালয়েশিয়া থেকে আরও বেশি পাম অয়েল কিনতে পাকিস্তান প্রস্তুত বিশেষ করে আমরা খেয়াল করলাম যে কাশ্মীর ইস্যুতে সমর্থন দেয় মালয়েশিয়ার পাম অয়েল কেনা বন্ধ করতে ভারত হুমকি দিচ্ছে সেই ক্ষতিপূরণে পাকিস্তান নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করবে এদিকে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বিষয়ক এক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন প্রভাবশালী শক্তিশালী ও ঐক্যবৈধ থাকায় মাত্র এক কোটি বিশ লাখ ইহুদির বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব টু শব্দ করছে না অথচ একশো তিরিশ কোটি মুসলমানকে বিশ্বের সর্বত্র নির্যাতনের শিকার হতে হচ্ছে তিনি বলেন লিবিয়া সোমালিয়া সিরিয়া ইরাক ও আফগানিস্তান সব সর্বত মুসলমানদের বিপর্যয়ের কাহিনী এর কারণ হচ্ছে আমাদের কোনো ঐক্য নেই আমাদের মধ্যে বিভক্তির কোনো শেষ নেই এমনকি কাশ্মীর নিয়েও ওআইসির বৈঠকে আমরা অক্ষমতে পৌঁছাতে পারিনি দুদিনের মালয়েশিয়া সফরের শেষ দিনে একটি কনফারেন্সে তিনি আরো বলেন মুসলমানদের বিরুদ্ধে নিপুড়নের জবাব হচ্ছে মুসলিম দেশগুলো রক্যবদ্ধ হওয়া কাজেই মিয়ানমার ও কাশ্মীরে যা ঘটছে সেখানে কেবল ধর্মের কারণে মুসলমানদের নির্যাতিত হতে হচ্ছে এমন বিষয়গুলোতে তাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যমতে পৌঁছাতে পারেনি ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি মুসলমান দেশগুলো ইরান ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সাংঘর্ষিক অবস্থা কেটে গেছে জানিয়ে ইমরান খান আরও বলেন দুই মুসলিম দেশের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাম আমদানি বন্ধ করে দিতে ভারতীয় হুমকি সত্ত্বেও কাশ্মীর ইস্যুতে নীরব না থাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের প্রশংসা করেছেন ইমরান খান কাশ্মীর দখলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব পাকিস্তান সংসদে জম্মু কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সংসদ সদস্যরা আগামী দশ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু করে কাশ্মীর দখল করার কথা জানান তারা সোমবার পাকিস্তানের সংসদে এমন দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয় সোমবার জামিয়াত উলেমা ইসলাম ফজলের পক্ষ থেকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অনুরোধ করা হয় এই দলের নেতা মাওলানা আব্দুল আকবর সিত্তালি আরও এক ধাপ এগিয়ে আগামী দশ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আবেদন করেন তার এই আবেদনকে সমর্থন জানায় পাকিস্তানের অধিকাংশ সংসদ সদস্য তিন ঘন্টার অধিবেশনের শেষ মুহূর্তে বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলী মোহাম্মদ খান দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন ভারতের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করে জম্মু ও কাশ্মীর দখল করুন ট্রাম্পের ভাষণের কপি ছিঁড়ে ফেললেন ন্যান্সি প্যালোসি বহু বিতর্কের অবসান ঘটিয়ে স্টেট অব ইউনিয়নে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার তিনি ওই ভাষণ দেন ট্রাম্পের বক্তব্য দেয়া শেষ হলে তার পিছনে বসে থাকা যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি মার্কিন প্রেসিডেন্টের ভাষণের কাগজটি ছিঁড়ে ফেলেন এ ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন এটি একটি নোংরা ভাষণ এ কারণে এটি ছিঁড়ে ফেলা হয়েছে খবর হিন্দুস্তান টাইমসের এদিকে ট্রাম্পের বক্তব্য শেষে রিপাবলিকানরা ভাষণটিকে দুর্দান্ত বলে আখ্যায়িত করেন এছাড়া ট্রাম্প স্টেট অব ইউনিয়নের প্রবেশের সময় রিপাবলিকানরা আরও চার বছর বলে স্লোগান দেন ভাষণ শেষে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি ফেলোসির সঙ্গে কর্মদ্দন করেননি এক ঘন্টা আঠারো মিনিটের ভাষণে ট্রাম্প আমেরিকার উন্নতি বাগদাদি ও সোলাইমানি হত্যাকাণ্ড চীনের সঙ্গে চুক্তি সীমান্তে নতুন করে দেয়াল নির্মাণ মাদক বিশ্বব্যাপী মতায়ন করা মার্কিন সেনাদের সম্পর্কে কথা বলেন দীর্ঘ ভাষণে ট্রাম্প বলেন তিন বছর আগে আমরা গ্রেট আমেরিকানরা কাম ব্যাকের সূচনা করেছিলাম আমি আপনাদের যে কথা দিয়েছি তা রেখেছি আমেরিকানরা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন তাদের স্বপ্ন অতীতের তুলনায় আরো বড় ও শক্তিশালী হয়েছে সোলাইমানি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্প বলেন সোলাইমানি ছিলেন ইরানি শাসন ব্যবস্থার সবচেয়ে নির্মম কষাই সে এমন দানব ছিল যে কিনা ইরাকে হাজার হাজার মার্কিনীকে হত্যা ও আহত করেছিল গত মাসে আমার নির্দেশে মার্কিন বাহিনী হামলা চালিয়ে তাকে হত্যা করে জঙ্গিদের কাছে আমাদের বার্তা হলো তোমরা যুক্তরাষ্ট্রের ন্যায় বিচার থেকে বাঁচতে পারবে না তোমরা যদি আমাদের নাগরিকদের ওপর আক্রমণ চালাও তাহলে নিজেদের জীবন হারাবে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্রেটদের উদ্দেশ্যে করে ট্রাম্প বলেন ডেমোক্রেটদের কিছু লোক মার্কিন স্বাস্থ্যসেবা নষ্ট করতে মরিয়া আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় ওষুধ কোম্পানি রয়েছে ট্রাম্পের একথার প্রতিক্রিয়ায় হেসে ওঠেন উপস্থিতি ডেমোক্রেটরা অর্থনৈতিক উন্নতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন আমি ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে নতুন করে বারো হাজার কারখানা তৈরি হয়েছে সাবেক ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন আমার আগে যে প্রেসিডেন্ট ক্ষমতায় ছিল তার সময়কালে ষাট হাজার কারখানা বন্ধ হয়ে যায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি ট্রাম্প বলেন তিন বছর আগে ইরাক ও সিরিয়ার বিশ হাজার স্কোয়ার মাইলের বেশি এলাকা দখল করে রেখেছিল আইএস বর্তমানে তাদের খেলাপথের শতভাগ ধ্বংস হয়ে গেছে তাদের নেতা রক্তপিপাসু হত্যাকারী আল বাগদাদিকে হত্যা করা হয়েছে চীনের সঙ্গে চুক্তির ব্যাপারে ট্রাম্প বলেন সম্ভবত চীনের সঙ্গে আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে এছাড়া বক্তব্যে ট্রাম কানাডা ও মেক্সিকোর সঙ্গে হওয়া বাণিজ্যিক চুক্তি নিয়েও কথা বলেন তিনি বলেন আমি প্রেসিডেন্ট হওয়ার পর কোনো অন্যায় বাণিজ্য চুক্তি করিনি আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য